নমস্কার শ্রোতি দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যেসব শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা ভোগ করছেন অথচ তাদের এসআই অফিস বা ডিআই অফিসে ইনফরমেশন দেননি যে স্বাস্থ্যসাথী কার্ড তাদের আছে বা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তারা ভোগ করছেন, সেই সব শিক্ষক বা শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে, সেই নিয়েই আজ আমরা এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি আপনার বন্ধুরও কাজে এসে যেতে পারে। তাই বন্ধুরা আমরা চলুন সেই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে এই অর্ডারটি দেওয়া হয়েছে সেটি আমরা এখন দেখে নেব। এই হচ্ছে সেই অর্ডার যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দিনাজপুর ডিভিশন থেকে, দক্ষিণ দিনাজপুর ডিভিশন থেকে দেওয়া দিয়েছে। কে দিয়েছে না? ফ্রম চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর, টু কাদেরকে না, টু সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল দক্ষিণ দিনাজপুর। কী বিষয়ে এই নোটিফিকেশানটি জারি হয়েছে একবার দেখে নেওয়া যাক। রিকোয়েস্ট টু সাবমিট এ রিপোর্ট অফ সাজ নেম অফ প্রাইমারি স্কুল টিচার আর এনলিস্টেড দেয়ার নেম আন্ডার স্বাস্থ্যসাথী প্রকল্প, অর্থাৎ সেই সব স্কুল টিচারদের একটি লিস্ট জমা করতে বলা হয়েছে কি না, যেসব স্কুল টিচাররা স্বাস্থ্যসাথী প্রকল্পের এনলিস্টেড আছেন অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা ভোগ করছেন। ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট এ হিউজ নাম্বার অফ প্রাইমারি টিচার আর এনলিস্টেড দেয়ার নেম আন্ডার স্বাস্থ্যসাথী প্রকল্প উইদাউট এনি ইনফরমেশন টু দ্য কাউন্সিল অথরিটি অফ দিস ডিস্ট্রিক্ট। নাও হি অব্লিক সি হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট এ রিপোর্ট অ্যালং উইথ দ্য নেম অফ দ্য স্কুল অফ দ্য সেড টিচার আন্ডার হিজ অব লিখার সার্কেল উইথ ইন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস লেটার। দিস মে বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। সাবজেক্টের মধ্যেই এই বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, অতএব আর দুবার বলার অপেক্ষা রাখে না যে সমস্ত টিচাররা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা ভোগ করছেন সেই সমস্ত টিচারদের স্কুল ওয়াইজ ইনফরমেশন 7 দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে এবং এই বিষয়টি খুবই আর্জেন্ট হিসাবে বর্ণিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন, এই ছোট্ট ইনফরমেশনটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কারণ এই ছোটো ছোটো ইনফরমেশন আপনাদের সামনে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।